হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেবের যে আপকামিং মুভিটা আসছে কমান্ডো, সেটার টিজার কিন্তু দেবের জন্মদিনে রিলিজ হয়েছিল। তো এই টিজারটা রিলিজ হওয়ার কিছুদিন পর এই ফিল্মটা নিয়ে একটা বড়সড় একটা ঝামেলা শুরু হয়ে গেছে। তো আমি ইউটিউবে গতকাল আমার ইউটিউব ভিডিওতে দেখছিলাম যে গতকাল অনেক কমেন্ট আসছিল বয়কট কমান্ডো মুভি এই হ্যাশট্যাগ দিয়ে। তো আমি জানতাম না যে এই ট্রেন্ড আবার হঠাৎ কোথা থেকে আসলো। তো আমি তারপর কমান্ডো টিজারটা সার্চ করলাম ইউটিউবে এবং সেখানে গিয়ে আমি দেখলাম যে টিজারটা কিন্তু নেই, টিজারটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তো আমি দেখলাম যে কী হলো, হঠাৎ টিজারটা কেন সরিয়ে দেওয়া হলো। এবং ওই কমান্ডো টিজার লিখতে কিন্তু অনেক বয়কট কমান্ডো মুভি এরকম ভিডিও কিন্তু আসছিল। তো সেই জন্যে আমি তারপর মানে দেবের সোশ্যাল মিডিয়া পেজে গেলাম, সেখানেও গিয়ে কিন্তু আমি টিজারটা পেলাম না। এবং ওখানে যে দেবের যে এই ফিল্মের যে প্রডিউসার শাপলা মিডিয়া, তো সেই প্রডিউসারের পেজে আমি গিয়ে কিন্তু অনেক পরপর কয়েকটা পোস্ট দেখলাম এবং সেই পোস্ট থেকে কিন্তু মানে জিনিসটা একটু হলেও আমার ক্লিয়ার হলো। তো এখানে পোস্টে বলা হচ্ছে যে তারা ক্লিয়ারলি বলছে যে এই মুভির দ্বারা কিন্তু তারা কোনো মুসলিমদের অবমাননা করছে না, তাদের কিন্তু মানে আঘাত করার কিন্তু সেরকম কোনো ইন্টেনশন নেই, এরকমই কিন্তু প্রডিউসার ডিরেক্টর কিন্তু জানাচ্ছে তাদের ওই পোস্টগুলো দিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা এটাও লিখেছে যে এই দেবের কমান্ডো টিজারটা এখন তারা সরিয়ে নিয়েছে, সেটা আবার হয়তো তারা কিছু কাট করে বা কিছু হয়তো এডিট করে তারা হয়তো আবার পরে টিজারটা ছাড়বে। তো আমি যখন ইউটিউবে গিয়ে সার্চ করলাম তো দেখলাম যে সেই ভিডিওটা প্রাইভেট করে দেওয়া হয়েছে ডেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের চ্যানেল থেকে। তো এবার মানে সত্যি এটা একটা চিন্তার ব্যাপার যে এই মুভিটা এবার আদেও রিলিজ হবে কি হবে না, এবং এই বয়কটের কি হবে আদেও লাস্ট অবধি। তো এবার দেখা যাক প্রডিউসার ডিরেক্টররা কী করে এই মুভিটা নিয়ে। কিন্তু এখনও অবধি কিন্তু মুভিটার অনেক শ্যুটিং কিন্তু বাকি আছে, এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। বাট এটুকুই বলবো যে এখন দেখা যাক ডিরেক্টর, প্রডিউসার এবং একটা তারা সবাই কী একটা লাস্ট অবধি ডিসিশন নেয়, সেটাই দেখার ব্যাপার। তো তোমরা জানিও তোমাদের কী বক্তব্য এই বয়কট ট্রেন্ডটা যে চলছে এবং কেন চলছে, তোমাদের কী মতামত আছে এবং তোমাদের কী ধারণা কী হতে পারে মুভিটা নিয়ে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এরকম আরও আপডেট রিভিউস নিউজ তোমরা পেতে থাকবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।